আমরা যারা সেলসে চাকরি করি এমনটা কি মাঝে মাঝে হয় না যে আমাদেরকে কোনো কিছু প্রোডাক্ট ডেমোনস্ট্রেট করতে হয় বা সেল করতে হয় ইনফ্যাক্ট আপনি যখন বড় একটা কোম্পানির সিইও বা ম্যানেজিং ডিরেক্টর আপনাকে নতুন প্রোডাক্ট বা নতুন কোনো সার্ভিস লঞ্চ করতে হচ্ছে তখন আপনাকে ডেমোনস্ট্রেট করতে হয় এটাকে আমরা বলছি দ্য ডেমোনস্ট্রেশন স্ট্রাকচার যখন আপনি নতুন প্রোডাক্ট সেল করতে চান বা নতুন কোনো সার্ভিস সেল করতে চান যখন আপনি মানে একদম ভরপুর অডিয়েন্স লার্জ নাম্বার অডিয়েন্স বা ছোট জার্নালিস্টদের সামনে এটা সিম্পল এক্ষেত্রে ডেমোনস্ট্রেশন স্ট্রাকচারের ক্ষেত্রে আমার গুরু বা আমার বস আমি যাকে ফলো করি সেটা হলো স্টিভ জবস উনি হলেন স্টিভ জবস অর্থাৎ স্টিভ জবসের ডেমোনস্ট্রেশন স্ট্রাকচার যদি বলি এটাকে এটার জনক হলো স্টিভ জবস আমি তাকে ফলো করি ডেমোনস্ট্রেশন স্ট্রাকচারের ক্ষেত্রে এক্ষেত্রে সিম্পল প্রথমে যেটা করতে হবে আপনাকে ওয়াই দিয়ে শুরু করতে হবে ওয়াই আপনার এই প্রোডাক্টটা ওয়াই দ্য প্রোডাক্ট ইজ অ্যামেজিং এটা আপনাকে প্রথমেই বলতে হবে অর্থাৎ কেন এই প্রোডাক্টটা অ্যামেজিং এটা দিয়ে আপনাকে শুরু করতে হবে দেন ওয়াই ইটস নিডেড কেন এটা দরকার এটা কী কী প্রবলেম আপনার সলভ করছে এইভাবে ওয়াই অনেকগুলো আপনাকেই অনেকগুলো ওয়াই তৈরি করতে হবে এবং তার আনসার দিতে হবে এবং এর পরে যেটা করতে হবে ডিরেক্টলি আপনি যেমন স্টিভ জবস যেটা করতো আইফোন বা অ্যাপল সরাসরি এনে প্রোডাক্টটা দেখাতো অর্থাৎ এটার সব সৌন্দর্য দিয়ে যে এটা কত স্লিম এটা নতুন কী কী ফিচার্স নতুন অ্যাড করেছে এটা দিয়ে আর কী কী করা যায় কী কী না করা যায় কী কতটুকু তথ্য এটার মধ্যে আছে র্যাম কেমন সব কিছু মিলে সে প্রোডাক্টটা ডেমনস্ট্রেট করতো লাইক দিস আপনাকে যেটা করতে হবে প্রথমে ওয়াইগুলো ক্রিয়েট করতে হবে দেন ওয়াইগুলোর আনসার করতে হবে অর্থাৎ এই প্রোডাক্টটা কেন অ্যামেজিং এটা কী কী প্রবলেম আপনার সলভ করছে এটা আপনার কেন ইম্পর্টেন্ট এই জিনিসগুলো আনসার দেওয়ার পর অরিজিনাল প্রোডাক্টটাকে আপনাকে ডেমনস্ট্রেট করতে হবে দেন এটার কিছু কুল ফিচার প্রত্যেকটা সার্ভিসের বা প্রত্যেকটা প্রোডাক্টের কিছু কুল ফিচার আছে এগুলো আপনাকে হিন্টসগুলো দিতে হবে ডিটেলস না ডিটেল দিলে আপনার হয়তো আর জানার নতুন কিউরিয়াসিটি তৈরি হবে না সো কিউরিয়াসিটি তৈরির উদ্দেশ্যে জাস্ট হিন্টসগুলো দিয়ে আপনার প্রোডাক্টটাকে ডেমনস্ট্রেট করতে হবে অর্থাৎ আপনার সেলসের জন্য বা নতুন কোনো সার্ভিস বা নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ করার সময় ডেমনস্ট্রেশনের স্ট্রাকচার আপনি ফলো করতে পারেন আপনি ইউটিউবে গিয়ে কিছু স্টিভ জবসের কিছু ভিডিও দেখতে পারেন দ্যাট উইল হেল্প ইউ টু ডিজাইন ইউর ডেমনস্ট্রেশন স্ট্রাকচার ইন ইউর পাবলিক স্পিকিং থ্যাংক ইউ ফর ওয়াচিং